जमीन थे तुम्हार दरबार जनाब कत कष्ट कर সকলের বাবা মা কবর গুলোকে জান্নাতের নূরে নূরে নূরান্বিত করে দাও ও মাওলানা করিম। এই ভবনাথপুরের মুরব্বীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের কথা মনে করে কান্দে আছে রে চোখের পানি বলে তোমার নবী জাহান্নামকে বলেছে যুব সমাজ যাদের ডাকে একবার ডাক দিলে সত্তর বারে সেরা দাও সে যুব সমাজরা চোখের বাড়ি পর্দার অন্তরালে মা বোনেরা বসে তোমার বান্দার সাথে হাত ধরছে ও আহকাম আল হাকিমিন গুনার বোঝা মাথায় লইয়া বানাইছি আমাদের জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। ইমানদারের মত দিও আমাদের সবাইকে তুমি ইমানদারের মত দিও বেঈমানের মরণ দিও না কালিমা বলা বানাইয়া উঠাইয়া নিও যেই যুবক বন্ধুরা আজকের এই আয়োজন করেছেন রে আল্লাহ কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى ويت الجباهي بانچرم پورير ভবনাথ পুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উলামায়ে ইকরামগণ কথা বলেছেন, আমিও তবে কিছু কথা বললাম, কবর কেন্দ্রিক কিছু কথা বললাম রে মালিক। এর অপরন্ত সবের ভণ্ড বাড়িয়ে দিয়ে সোনার মদিনা তোমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে উহুদের পাদদেশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার জবালে রহমতের পাদদেশ থেকে সলক্ষ সাহাবীরা যারা যেখানে ছুটে গিয়েছিল যেখানে শহীদ আছে প্রত্যেকের আরোয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। বিশেষ করে মালিক এই ভবনাথপুর কবর মাটির পরতে পরতে যতগুলো রুহ আছে রে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের রুহের মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও।
আজকালে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে নেওয়া যায়, কিন্তু বাড়ির আঙ্গিনাই সেই তো আছে দীর্ঘ বছর ধরে, কেউ আমরা কোনোদিন খবর নিতে পারলাম না রে মালিক। এই ভবনাথপুরে যারা কবরে শায়িত আছে জানি না তারা কোন অবস্থায় আছে। অন্যায়ের কারণে যদি আদমের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, ও আহকামাল হাকিমিন, মেহরবানি করে প্রত্যেকের জমি জান্নাতের ফেরেশতার হাতে তুলে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই জমিন থেকে তোমার দরবারে সরে আসবে, জনাব তুমি কত কষ্ট করে সন্তানদের করেছেন বলি। যাদের কবর দেশে আছে প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ যাদের বাবা নাই প্রত্যেকের বাবার কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তোমার নবী বলেছেন প্রত্যেক জুমার দিনে যেই সন্তানেরা তার মা বাবার কবর জিয়ারত করে, কিছু অন্যায়ের কারণে সেইগুলোকেও তুমি নাকি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের বাবা মা কবর গুলোকে জান্নাতের নূরে নূরে নূরান্বিত করে দাও। ও মাওলাই করিম, এই ভবনাথপুরের মুরব্বিরা চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের কথা মনে করে কান্দে আছে রে আল্লাহ। তুমি যেন কোন মালিক নাই, পূজা হয়ে গেছে রে মালিক। তোমার নবী বলেছেন যাদের চোখে এক ফোঁটা পানি চোখ থেকে নির্গত হয় সেই ফোঁটাটাই জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট। ওলামায়ে কেরামগণ হাত বাড়িয়ে চোখের পানি ছিটিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া বলে তোমার নবী যাদেরকে বলেছে। যুব সমাজ যাদের ডাকে একবার ডাক দিলে সত্তর বার সেরা দাও, সে যুব সমাজের চোখের বাড়ি সাজিয়েছে। পর্দার অন্তরালে মা বোনেরা বসে তোমার বান্দার সাথে হাত তুলছে। ও আহকামাল হাকিমিন, গুনার বোঝা মাথায় লইয়া আমাদের জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ ইমানদারের মত দিও, আমাদের সবাইকে তুমি ইমানদারের মত দিও, বেঈমানের মরণ দিও না, কালিমা বলা বানাইয়া উঠাইয়া নিও। যেই যুবক বন্ধুরা আজকের আয়োজন করেছেন রে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও। আল্লাহ প্রবাসী ভাইরা কত কষ্ট করে অর্থ যোগান দিয়েছেন, তুমি তোমার বান্দাদের প্রবাস জীবনের মধ্যে সুখ ময়দান তাদের প্রবাস জীবনের মধ্যে সুখ ময়দান করে দিও রে আল্লাহ। মহামারী কোভিড-19 গোটা পৃথিবীরে থমকে দিয়েছে রে মালিক,
প্রবাসী ভাইদেরকে তুমি এই ধরনের রোগ জীবাণু থেকে হেফাজত করে নিও রে আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়ালাম করোনা দিয়ে আমাদেরকে ক্লান্ত করে দিও না, এমন রোগ দিও না যে রোগের কারণে আপন জনেরা কাছে আসে না। আল্লাহ যুবকরা হাত বাড়াইছে, ওলামা ইকরাম হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে রে মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আজকে ইউটিউবার তোমার বান্দারা কাজ করে, তোমার বান্দা জান্নাত টিভি মনির কতই না কষ্ট করে। আল্লাহ ইসলামের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে। রব্বে করিম আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে কিয়ামতের ময়দানে তার হাতে আমার নামা দিও, বঞ্চিত করি অনরে মালিক, নিরাশ করে দিও না। ও মাওলাই করিম এলাকার ছোট্ট ছোট্ট কষি কাসাদেরকে দিনের জন্য কবুল করে নিও, প্রত্যেক ঘরে ঘরে নামাজি বাড়াইয়া দিও। আল্লাহ মহিলাদেরকে পর্দা নিষেধ বানাইয়া দিও, তোমার বান্দিদেরকে ইসলামের জন্য কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ যত ওলামা ইকরামগণ হাত বাড়াইছে তোমার বান্দাদের উপরে মেহরবানি করে দয়া দান করে দিও। আয়ে মসজিদ জানা মেহরবানি করে তোমার বান্দাদের জন্য আল্লাহ তোমারই পক্ষ থেকে রহমতের ধার খুলে দিও। আল্লাহ শেষবারের মতো আরাধনা, মেহরবানি করে এই যুব সমাজ এবং প্রবাসী ভাইদের মাহফিলকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. السلام মাহমুদুল হাসান ফরিদি সাহেব আরো উপস্থিত থাকবেন। আছেন মাওলানা